আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, প্রাইভেট প্র্যাকটিশনার। এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কী কী হোমিওপ্যাথিক ঔষধ দ্রুত বীর্যপাতের উপরে কাজ করে, এমন তিনটি ঔষধ সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনারা ঘরোয়া চিকিৎসার জন্য ব্যবহার করতে পারেন। যে তিনটি ঔষধ সম্পর্কে আপনারা অনেক কমেন্ট করে থাকেন, একটি কমেন্ট পড়তেছি, স্যার এমন কিছু ঔষধ বলেন যেগুলো দ্রুত বীর্যপাতের উপরে কাজ করে, আমরা যেন ঘরোয়াভাবে এগুলো ব্যবহার করতে পারি, সেভাবে বলেন। তো আপনাদের কমেন্টের উপরে আমরা আজকের ভিডিওতে বেস্ট তিনটি হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা দ্রুত বীর্যপাতের জন্য ব্যবহার করতে পারেন। প্রথমে যেই ঔষধটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ঔষধটি সাধারণত কিছু সিমটমের উপরে অ্যাপ্লাই করা হয়ে থাকে, গুরুত্বপূর্ণ সিমটম। সেই সিমটমগুলো হচ্ছে ধ্বজভঙ্গ যাদের আছে তাদের জন্য উৎকৃষ্ট ঔষধ হচ্ছে লাইকোপোডিয়াম। যাদের মাত্রাতিরিক্ত ধূমপানের অভ্যাস আছে বা ধূমপান অনবরত করতে থাকেন এবং ধূমপানের কারণে যাদের ধ্বজভঙ্গ, তাদের ক্ষেত্রে এই ঔষধটি চমৎকার কাজ করে। লাইকোপোডিয়ামের প্রধান লক্ষণ হলো পেটের মধ্যে প্রচুর গ্যাস থাকবে, এদের মাথার ব্রেন খুব ভালো কিন্তু স্বাস্থ্য খুব জীর্ণশীর্ণ, এদের প্রস্রাব অথবা পাকস্থলী সংক্রান্ত কিছু না কিছু সমস্যা থাকবে। অকালে বার্ধক্য, সকালবেলা বেশি দুর্বলতা, এই সিমটমগুলো লাইকোপোডিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য। যদি এই সিমটমগুলো থাকে, আপনারা ঘরোয়াভাবে লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারেন। আরেকটি ওষুধের কথা বলবো, সেটির নাম হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। এটি যৌন দুর্বলতার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ। বেশ কিছু সিমটমের উপর এটি ব্যবহার করা হয়, যেমন যৌন শক্তি বৃদ্ধির ক্ষেত্রে উৎকৃষ্ট ঔষধ সেই ক্ষেত্রে যারা মোটা এবং যাদের স্বাস্থ্য থলথলে এবং বেশি স্বাস্থ্যের অধিকারী, তাদের বেলায় ক্যালকেরিয়া কার্ব এই ওষুধটি খুবই চমৎকার কাজ করে। ঘরোয়াভাবে এটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আরেকটি ঔষধ হচ্ছে ন্যাট্রাম কার্ব, ওয়ান অফ দি মোস্ট এসেনশিয়াল হোমিওপ্যাথিক রিমেডি। পুরুষ বা নারী যাদের আলিঙ্গন করলে বীর্যপাত হয়ে যায় সহবাস ছাড়াই, অর্থাৎ অল্পতেই তাদের আত্মতৃপ্তি হয়ে যায় এবং পরে আর কোনো সংগ্রামে আগ্রহ থাকে না, তাদের জন্য নেট্রাম কার্ব একটি উৎকৃষ্ট ঔষধ। এই কারণে যদি তাদের কোনো সন্তানাদি না হয়, অর্থাৎ বন্ধাত্ব দেখা দেয়, তবে নেট্রাম কার্ব সেই বন্ধাত্বের উপরেও ভালো কাজ করে এবং চমৎকার রেজাল্ট দেয়। এগুলো ঘরোয়াভাবে অ্যাপ্লাই করবেন আপনার 630 বা 200 এই পাওয়ারগুলো, এবং অবশ্যই 1-2 ফোঁটা খাবেন। খাবার আগে 3 বেলা সামান্য পানির সাথে মিশিয়ে খাবেন, পিলে করে খেলে 4টি করে পিল 3 বেলা খাবারের আগে খাবেন। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো, যদি আমার ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আজকে পর্যন্ত সবার প্রতি ভালোবাসা এবং আন্তরিক কৃতজ্ঞতা রেখে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।